मैंने वाह वाह तो तुम इस हाल में जाओगे हाँ मुखेर का सनी आया नहीं आया नहीं आया आपने तो जाबें कोला पारबें कोला खाबें कोला बेरु कर दूँ तो আমরা এখন চলে এসেছি গড় দিঘিতে খুব ভালো একটা পিকনিক স্পট এই জায়গায় এই জায়গার সম্পর্কে ডিটেইলসে সবকিছু বলবো নিচে 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 এটা এই ফুটা খুঁজে পাচ্ছিস না তোরা কি অবস্থা তোরা কি গাড়ি চালাবি রে হ্যাভ রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড হয়ে গেছে আমরা চলে এসেছি আমাদের যেখানে আসার কথা ছিল অনেকক্ষণ ধরে অনেক রাস্তা ভুল করে অনেক ভুল পথে গিয়ে তারপরে আসলাম ঠিক যেরকম আমাদের জীবনে হয় অনেক সময় আমরা ভুল রাস্তায় চলে যাই কিন্তু তারপরে আবার সঠিক রাস্তায় ফিরে আসি যদি লাগ ভালো থাকে তাহলে তো আমাদের লাগ ভালো আছে তো অনেক ভুল দিকে চলে যাওয়ার পরেও চলে এসেছি এই জায়গায় তো এখন এই জায়গাটা ঘুরবো দেখাবো এখানে এখানে তিনটা দিঘি আছে সে তিনটা দিঘি অনেক বড় বড় দিঘি তো চলো অনেক মজা হবে মজা কি হবে যাই হোক তো যেটাই হোক তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো चलो देखते थको और ये क्योंकि क्यों जो पिकनिक करते चाओ आसते पर खूब भलो एक जैगा रायगंज के बोलते पर मोटामुटी डेढ़ घंटा मत डिस्टेंस आर जदि क्यों बुनियादपुर आसते चाय तो आधा घंटार डिस्टेंस बुनियादपुर आधा घंटार डिस्टेंस और क्यों जो बालुरघाट आसते चाय दो घंटार डिस्टेंस तो आसते पर खूब भलो एक जैगा कारण आप डिसेम्बर मासे सबाई पिकनिक स्पट खुजे पाए ना तो ये एक खूब भलो जैगा कि तो प्रदीप अवश्य तो ये जैगा कत ग्रीनारी कत एखे मैं গাছ কত ধরনের গাছ এই জায়গায় লাগানো আছে এই জায়গায় খুব সুন্দর এরকম গাছগুলোকে এই যে দেখো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আতা ফলের গাছ এরকম অনেক ধরনের গাছ এখানে লাগানো আছে কমলা লেবুর গাছ তো এই গাছগুলোতে কমলা লেবু ধরে আপাতত ধরে নেই কারণ এই গাছ ও ধরে আছে আচ্ছা ধরে আছে পেকে নেই মানে আমাদের মতো অবস্থা আমরা কর্মজলম করে যাচ্ছি ফল পাচ্ছি না ঠিক সেই রকম গাছও সব কিছুই করছে কি প্রক্রিয়া যেন সালেক্ট সংশ্লেষ প্রক্রিয়া আরও যা যা প্রক্রিয়া আছে সবই করছে কিন্তু ফল এখনো হচ্ছে না যা হচ্ছে দু একটা দেখা যাচ্ছে জুম করে দেখায় কই রে এই যে দেখো ওয়াও ওয়াও খালি ওয়াও লাগছে সবাইকে একটা রিকোয়েস্ট যে তোমরা এই জায়গায় পিকনিক করতে আসবে ঠিক আছে কিন্তু এই গাছেরও প্রাণ আছে ঠিক আছে এই গাছের মধ্যে এস প্লাস ইউ এস প্লাস এগুলো কেউ দেখে না তুমি যার জন্য লিখে যাও সে দেখেও না তার এখন অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে তুমি হয়তো তার বাচ্চা কাচ্চার সঙ্গে দুদিন পর হয়তো তোমার লাইন মারার সময় চলে আসবে তো এগুলো লিখবে না ঠিক আছে গাছেরও কষ্ট হয় তোমার পিঠে যদি এরকম করে আমি খোদাই করে লিখি কি লিখেছে এটা সিম্পু প্লাস কি এটা ইউ দিয়ে কি বোঝাও যাচ্ছে না মানে সারা হাতের লেখা ডাক্তারের থেকেও খারাপ তো একটা কথা বলে রাখি এই জায়গায় ডিপ টিউবওয়েল আছে তো পিকনিক করতে আসলে জলের কোনো সমস্যা হবে না জল এখানে নিজের ইচ্ছে মতো ধুতে পারবেন যে কোনো জিনিস মানে বাসন টাসনের কথা বলছি খাওয়া দাওয়া সব কিছুই করতে পারবেন তো জল বেশি বয়ে আনতে হবে না আপনারা কি পিকনিক খেতে এসেছেন এখানে যদি আপনারা পিকনিক খেতে এসে থাকেন আপনাদের কাছে যদি পেঁপে আর কলা দুটো না থাকে তাহলে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন এই দেখুন পেঁপে দুখানা পেঁপে ওখানে ঝুলছে ঠিক আছে ঝুলন্ত অবস্থাটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন কি দেখুন কত সুন্দরভাবে ঝুলেছে আপনাদের যদি দুটোতে না হয় এখানে অ্যাভেলেবেল পেঁপে প্রত্যেকটা গাছে দুটো দুটো করে ঝুলছে সাথে কলা
যেটা হচ্ছে শরীরের জন্য খুবই উপকারী। এখানে কলা গাছে ভর্তি, আপনারা যাবেন, কলা পারবেন, কলা খাবেন, কলা বের করবেন। মানে সুজিত কি করিস বে তুই রে, হ্যাঁ হ্যাঁ কি করছিস? আমি রিল্যাক্স। সৌরভ যা বলবি একটু জোরে বলিস, যাতে তোর রেকর্ডটা যাতে ক্যাপচার হয়। তো এই জায়গায় 78 ঘন্টার ভিডিও করছি, 78 সেকেন্ডও ছিলাম না, তো আমি বলবো না। সুজিত বল এই এটা সম্পর্কে। হ্যাঁ বল তুই। সুজিত কেমন লাগছে বল, এইটুকু বল, এটা এসে কেমন লাগছে তোর? দাঁড়া ভাই, আগে একটু পরে ভিডিও চালা। বললাম যে বিয়ে কবে করবি? করবো না ভালো। বিয়ে কবে করবি বে? বিয়ে করবি না? না, এটা কোনো কথা, এটাই কথা। হ্যাভ এ রিল্যাক্স। এ কিউটি, তোমাকেই বলছি, তোমাকেই প্লিজ একটু ইউজ মি, একটু ইউজ করো আমাকে, একটু একটু করো, কিচ্ছু হবে না, কারো কিচ্ছু যায় আসে না, একটু করতে পারো আমাকে। এইবার আমরা যাচ্ছি আর একটা দিঘিতে। এই দিঘির নাম কি যেন? আলতা দিঘি। এই দিঘির অনেক হিস্ট্রি আছে। রাজা নিজের বউকে মাছ খাওয়ানোর জন্য এই দিঘিটা খনন করেছিল। যাই হোক, রাজাদের কি যেন রাজাটার নাম রে? বিরাট রাজা। বিরাট রাজা, যাক। এইটা হচ্ছে আর একটা দিঘি, আলতা দিঘি নাম। এই দিঘিটাও বিশাল বড়, অনেক লম্বা দিঘিটা, ওইদিকে অনেক লম্বা। এই দিঘিতে আমরা এখন নৌকায় চলবো। তো আমরা এখন চলে এসেছি একটা ঐতিহাসিক স্থানে, যেটা হরিরামপুরের হরিরামপুরের কাছে আছে। যে জায়গাটার গ্রামটার নাম কি? হাতিডোবা। হাতিডোবা গ্রামে সমী বৃক্ষ নাম। তো এইটা একটা ঐতিহাসিক স্থান এই জন্য যে এখানে পাণ্ডবরা যখন এসেছিল তখন এই জায়গায় অস্ত্র লুকিয়ে রেখেছিল। তো অস্ত্র লুকিয়ে রাখার পরে এই জায়গায় একটা গাছ পুঁতেছিল, যাতে তারা সেই অস্ত্রগুলো যাতে খুঁজে পায়। তো তারপর থেকেই এই জায়গাটা খুব কি বলবো একটা ঐতিহাসিক স্থান হয় এবং এখানে মেলা হতে থাকে। কোন সময় হয় মেলাটা? পয়লা বৈশাখের দিকে মেলা হয়। আর এই সমীবৃক্ষ দুটোই আছে, একটা আছে নেপালে আর একটা আছে দক্ষিণ দিনাজপুরে। তো এই দুটোই এখানে দেখা গেছে। আর হয়তো এর পাণ্ডবরা এটা প্রথম এনেছে, এই গাছ এনেছে যাতে অন্যরা যাতে না চিনতে পারে, তো ওরাই এই গাছটার অস্তিত্ব এনেছে আর কি। তো গাছটা দেখে নাও। এই জায়গায় পাতাগুলোতে দেখো লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, অনেক কিছু, অনেক কিছু লেখা আছে। যার যেটা ইচ্ছা সে সেটা লিখেছে। আজব ব্যাপার একটা এই জায়গায় যে একটা ছেলে ওর কতগুলো গার্লফ্রেন্ডের নাম লিখে রেখেছে। দীপ্তি, অনিতা, লতা, অনিমা, তিথি, রেখা, পিয়া, কোনোটা একটা তো লাগবে, ভগবান তো দেবেই, অনেকগুলো লিখে রেখেছে। ইটাহারে প্রথমে যেতে হবে। ইটাহার থেকে যাওয়ার পরে ইটাহার থেকে যে রাস্তাটা বালুরঘাটের দিকে যায় সে রাস্তাটা ধরে যেতে হবে। সেখানে দেহাবন আছে, সে দেহাবন, পতিরাজ এইসব পার করে সেই জায়গাটা হরিরামপুরের মধ্যে পড়ে। আর পাটন মোড় বলে একটা জায়গা আছে, সেই জায়গা থেকে হাতের বাঁদিক ধরে যেতে হয়। যে জায়গায় গেলে তোমরা এই দিঘিগুলো পাবে, পাশাপাশি সেই দিঘিগুলো আছে, খুব ভালো একটা জায়গা। তোমাদেরকে বলে রাখলাম, যারা যেতে চাও ওই জায়গায় যেতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি নতুন চ্যানেলে এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর এই জায়গাটা সম্পর্কে যা ডিটেলস ইনফরমেশান তাই ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে। তোমরা এরকম আরও ভিডিও চাও কি না সেটাও জানিয়ে রেখো। তো সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।